বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাইহাস কিচেন থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি স্পেশাল সেমাই রেসিপি নিয়ে। রাজকীয়র সাথে এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। হাতের নাগালেই থাকা ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আপনি খুব সহজেই সুস্বাদু রেসিপিটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি কড়াইয়ে হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিতে হবে। তারপরে একটি তেজপাতা, তিনটি এলাচ, দুটি দারচিনি নিয়ে দুধটা ভালো করে জাল করে নিতে হবে। প্রথম দিকে এইগুলো দিয়ে দিলে দুধটা জাল হওয়ার পর আলাদা একটা লবণীয় স্মেল চলে আসবে। তারপর স্বাদ মতো চিনি ও সামান্য লবণ দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে তলায় পোড়া লেগে যেতে পারে। দেন ফুড কালার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে ফস্টার ক্লার্কে ইয়েলো ফুড কালারটা ইউজ করেছি। তারপর 50 গ্রাম পাউডার দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দুধের পরিমাণটা কিন্তু খেয়াল রাখতে হবে, হাফ কেজি লিকুইড দুধের সাথে 50 গ্রাম পাউডার দুধ। দেন কুচি করে কাটা কিছু কিশমিশ দিতে হবে। এখন মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করতে হবে। এভাবে দুধটা জাল হয়ে আসার পর চুলার আঁচটা কমিয়ে ফেলতে হবে। তারপর 100 গ্রাম লাচ্ছা সেমাই দিতে হবে। আমি আবারও বলছি, পরিমাপটা কিন্তু খেয়াল রাখতে হবে। লাচ্ছা সেমাই দেওয়ার পর 2 মিনিট চুলায় রেখে তারপর নামিয়ে ফেলতে হবে, তা না হলে এগুলো ঘন হয়ে আসবে। লিকুইড ভাবটা থাকতে থাকতে নামিয়ে ফেললে রেসিপিটার আলাদা একটা টেস্ট আসে। 2 মিনিট এভাবে চামচ দিয়ে নাড়ানোর পর এখন নামিয়ে ফেলতে হবে। চুলা থেকে নামিয়ে এখন একটি বাটিতে নিয়ে নিলাম। আস্তে আস্তে সেমাইটা আরও ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন সেমাইটা অনেক ঘন হয়ে এসেছে। এখন কুচি করে কাটা কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। লবণীয় সাথে এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তাছাড়া আমাকে এভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।